খোরশেদ টাইমস বাংলাতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা ভূমিকা বাড়াবো না, সরাসরি প্রশ্নে আসতে চাই যে এনআরসি নিয়ে বর্তমানে একটা বিরাট আতঙ্ক কাজ করছে, আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এটাকে কীভাবে দেখছেন? দেখো, আমি এই এনআরসির ব্যাপারটা তিনভাবে দেখছি। এক হচ্ছে এনআরসি নিজস্বভাবে খুবই একটা আপত্তিজনক প্রক্রিয়া, যেটা কেন্দ্র সরকার উদ্যোগ নিয়ে সেটাকে কার্যকরী করছে, তার কুফলগুলো ইতিমধ্যে আমরা আসামে লক্ষ্য করতে পেরেছি। দ্বিতীয় যেটা হচ্ছে পশ্চিমবাংলার ক্ষেত্রে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন অবস্থান গ্রহণ করেছে, এরম কি যে বিধানসভার মধ্যে হচ্ছে যে অবস্থান গ্রহণ করেছে সেটা হচ্ছে সপ্তাহখানিকের মধ্যে তার বিপরীত অবস্থান গ্রহণ করতে করেছে কতগুলো রাজনৈতিক দল। তিন নম্বর, কৌশলগতভাবে যেটা আরএসএস এবং ভারতীয় জনতা পার্টি করতে পেরেছে পশ্চিমবাংলায়, সেটা হলো যে এনআরসির মূল বিষয়ের যে বিরোধিতার ভিত্তিটা গণ আন্দোলনের মধ্যে থেকে তৈরি করা উচিত, তাকে পরাস্ত করার জন্যে তারা যেভাবে হচ্ছে পশ্চিমবাংলায় সংখ্যালঘু মানুষের কাছে পৌঁছে গেছে যে এনআরসির কাগজপত্র জোগাড় করাটাই হচ্ছে মেন জিনিস। আচ্ছা, এনআরসি বিরোধিতা করাটা হচ্ছে মূল বিষয় নয়। যেখানে যেখানে এই আলোচনা করার প্রচেষ্টা হচ্ছে যে এনআরসি সামগ্রিকভাবে একটা আন্দোলনের মারফতে আমাদের প্রস্তুতি নিয়ে তার বিরোধিতা করা উচিত, সেখানে বিষয়টা হচ্ছে ওরা তো করে ফেলেছে, ওরা করে ফেলবে, ফলে আমাদের নিজস্ব জায়গাটা ব্যক্তিগতভাবে তৈরি হতে হবে। এই জায়গাটা আমার মনে হচ্ছে যে আরএসএস এবং বিজেপি সুকৌশলভাবে কিন্তু পশ্চিমবাংলায় সংখ্যালঘু যেখানে বসবাস করে তাদের কাছে মনের দিক থেকে কিন্তু পৌঁছে গেছে। আপনি কি বলতে চাইছেন তাহলে এটা আরএসএস এবং বিজেপির একটা চক্রান্ত? আরএসএস বিজেপি এনআরসি করতে চাইছে, করতে গিয়ে ওরা হচ্ছে কোথায় কোথায় বাধাপ্রাপ্ত হতে পারে এটা হচ্ছে কৌশলগতভাবে ওরা চিহ্নিত করেছে। বাধাগুলো কী করে অতিক্রম করতে হবে তার জন্যেও ওরাও কিন্তু কৌশল অবলম্বন করেছে, এবং বাধা অতিক্রম করার জন্য প্রথম জিনিস যেখান থেকে বিরোধীরা আসতে পারে তাদেরকে যদি এনআরসির হচ্ছে জুজু দেখিয়ে তাদেরকে ব্যতিব্যস্ত যদি করে দেওয়া হয়, তাহলে ওরা আন্দোলনের দিকে নজর না দিয়ে তাদের নিজস্ব হচ্ছে জায়গাটাকে মানে স্পষ্ট করার জন্য তারা ব্যস্ত হয়ে যাবে। তো এক অর্থে একজন ব্যক্তি যখন এনআরসির যে বিভিন্ন যে আপনি দেখবেন হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে, আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, ব্যাপকভাবে বিষয়টা ভাইরাল, পাড়ায় পাড়ায় আলোচনা হচ্ছে, কি আলোচনা হচ্ছে, এটা আলোচনা হচ্ছে না যে এনআরসি হওয়া উচিত না, এটা আলোচনা হচ্ছে যে যেমন এনআরসি পশ্চিমবাংলায় হয়ে গেছে, এনআরসি কার্যকরী করার কাজ শুরু হয়ে গেছে, আমাদের নাগরিক হিসেবে কি দায়িত্ব সেটা আমাদেরকে পূরণ করতে হবে। ফলে একদম সেটাই হচ্ছে, কিন্তু সেটাই হচ্ছে, ফলে সেটা হচ্ছে কৌশলগতভাবে হচ্ছে আরএসএস বিজেপি ছড়িয়ে একটা মাইন্ডসেট করে দেওয়া, একটা মাইন্ডসেট তৈরি করা দেওয়া। ফলে এখানে দাঁড়িয়ে হচ্ছে এই যে এনআরসির বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত করার প্রয়োজন, সেই কথাগুলো হচ্ছে একমাত্র হচ্ছে সিপিএম ছাড়া কেউ বলছে না। এটা হচ্ছে দুঃখজনক যে অন্যান্য স্তরে যে সামাজিক সংগঠনগুলো আছে, যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, তারাও কিন্তু এটা নিয়ে স্পষ্ট অবস্থান করছে না। কোন জায়গায় স্পষ্ট অবস্থান করা উচিত যে এনআরসির হচ্ছে সামগ্রিক বিরোধিতা করা উচিত, এই জায়গাটা হচ্ছে স্পষ্টীকরণ হচ্ছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এনআরসির বিরুদ্ধে একটা কড়া পদক্ষেপ নিয়েছেন এবং বিভিন্ন ভাষণ এনআরসির বিরুদ্ধে নানান ক্যাম্পেইন তিনি চালাচ্ছেন, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? গতকালকে উনি পুরো অবস্থানটা পাল্টে দিলেন। আচ্ছা, আমরা দেখলাম যে উনি হচ্ছেন বিধানসভায় অ্যাসেম্বলিতে যে রেজলিউশন আনা হয়েছিল প্রথম তিনি বিরোধিতা করেছেন, তারপরে উনি যে রেজলিউশন বিরোধী দলগুলো দিয়েছিল সেটাকে খারিজ করা হলো, উনি বললেন আমি নিজস্ব রেজলিউশন আনবো, সে অল পার্টি রেজলিউশন হলো, বিধানসভায় একটা সামগ্রিক সিদ্ধান্ত হলো যে আসামে যে এনআরসি হচ্ছে সেই এনআরসি হচ্ছে দেশের জন্যে ভালো নয়। আমরা কী দিন দেখলাম, 10 দিনের মধ্যে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে উনি বাইরে এসে যে কথাটা বললেন যে এনআরসি হচ্ছে আসামের ব্যাপার এবং পশ্চিমবাংলার কোনো বিষয় নেই এনআরসি, ফলে উনি অবস্থানটা পুরোটা পাল্টে দিলেন। এই জায়গাটা হচ্ছে সমস্যা, কি রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের হচ্ছে এনআরসি নিয়ে স্পষ্ট বক্তব্য দিনের পর দিন হচ্ছে পাল্টে যাচ্ছে, এক স্পষ্ট নয়, শুধু অস্পষ্ট নয়, পরস্পর বিরোধী। উনি যখন গতকালকে বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে এনআরসি শুধুমাত্র আসামের ব্যাপার, তাহলে পশ্চিমবাংলা বিধানসভায় যে প্রস্তাব গ্রহণ করা হচ্ছে সেই প্রস্তাবে মর্মবস্তুকে উনি বিরোধিতা করেছেন,
একদম 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 এই জায়গায় আমরা পৌঁছে গেছি, এটা আরো কনফিউশন বাড়াচ্ছে সাধারণ জনগণ, রাইট? এবং সাধারণ মানুষ কিন্তু দেখছে, কারণ তারা কিন্তু দ্বিধাগ্রস্ত যে কি করবে, এতটাই হতাশগ্রস্ত যে আপনি যদি দেখেন গ্রাম বাংলায় আমাদের কাছে কম বেশি যা খবর আসছে যে সকাল 6টা থেকে লাইন পড়ে যাচ্ছে সাইবার ক্যাবগুলোতে যে কি হবে। আসলে ভোটার তালিকা সংশোধন সেখানেও কিন্তু এনআরসির বিষয়টাও ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই যে সামগ্রিক একটা মানুষকে গণ আন্দোলন বিমুখ করার জন্য মানুষকে ব্যতিব্যস্ত করে রাখতে প্রতিদিন কোনো না কোনো নতুন একটা বিষয় সামনে চলে আসছে, এই ব্যতিব্যস্ত করার জন্য হচ্ছে যে কাজটা ভারতীয় জনতা পার্টি এবং আরএসএস পরিবেশন করছে সেটা হচ্ছে গ্রহণ করে নিচ্ছে। কারা গ্রহণ করে নিচ্ছে? যাদের কাছে স্পষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নেই যে বিজেপি আরএসএসকে কোন ভিত্তিতে বিরোধিতা করা উচিত, যাদের এখানে অস্পষ্ট দৃষ্টিভঙ্গি আছে তারা কিন্তু যে কাজটা বিজেপি আরএসএস দিচ্ছে তার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু এইসব সমস্যার মধ্যে আবার হচ্ছে ভালোর দিকটাও রয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে আসামে যে এনআরসি হয়েছে অসংখ্য হচ্ছে সাধারণ মানুষ, হিন্দু মুসলিম শিখ ইসাই বিপদে পড়েছে, সেই খবর কিন্তু পশ্চিমবাংলায় আসছে। পশ্চিমবাংলার মানুষ একটা বড় অংশ বুঝছে যে এনআরসি শুধুমাত্র সংখ্যালঘুদের বিষয় নয়, ওই যে অফিসার অফিসে বসে থাকবে পঞ্চায়েত অফিসে, সেই যদি দেখে একজন শেডিউল কাস্ট লোকের হচ্ছে কাগজ ঠিক নেই, একটা অন্যান্য ধর্মের লোকের কাগজ ঠিক নেই, সে কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে কিন্তু মানুষ দেখবে না, সে দেখবে হচ্ছে আসামে যেরকম টাকা রোজগার করেছে, এরা হাজার হাজার টাকা রোজগার করেছে, একটা মাধ্যমিকের সার্টিফিকেট বের করতে গিয়েছে লোকজনকে 15-20 হাজার টাকা খরচ করতে হয়েছে, কি হিন্দু কি মুসলমান কি শেডিউল কাস্ট কি শেডিউল ট্রাইব কি খ্রিস্টান কি শিখ, সেখানে দাঁড়িয়ে ওই খবরগুলো পশ্চিমবাংলায় আসছে। তো পশ্চিমবাংলায় শুধুমাত্র সংখ্যালঘু কিন্তু আতঙ্কিত নয়, সাধারণ মানুষ কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টে আতঙ্কিত। তো তারা জানে ওই লোকটি কিন্তু এই যে বিজেপি দেখবেন নতুন কৌশল করেছে হিন্দুদেরকে আমরা এনআরসি থেকে বাদ দেব, এবং এটা এটা কিন্তু মানে খোল্লাম খোল্লা প্রকাশ্যে বলা হচ্ছে। এই কারণে বলছে কেন আসাম থেকে বুঝতে পেরেছে যে প্রচুর হচ্ছে সাধারণ মানুষ ধর্মে নির্বিশেষে তাদের গ্যাটের টাকা খেটে খাওয়া মানুষের টাকা প্রচুর টাকা ওদের খরচ করতে হয়েছে শুধু এনআরসিতে নাম তোলানোর জন্যে। বিজেপি এখানে কিন্তু পশ্চিমবাংলায় ইতিমধ্যেই কিন্তু আতঙ্কে পড়ে গেছে, সাধারণ মানুষ ওদেরকে জিজ্ঞেস করছে যে ওই লোকটি যে টেবিলের ওই দিকে বসে থাকবে সে তো বিজেপির কার্ড হোল্ডার নয়, সে তো রোজগার করার জন্য হচ্ছে সুযোগ নেবে। ফলে এই জায়গাটা কিন্তু হচ্ছে ইতিবাচক দিক, যে সব সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে একটা গণ আন্দোলন তোলা উচিত এনআরসির বিরুদ্ধে। একদম একদম, সাধারণ মানুষ ফোয়াদ আলমকে দেখছে, একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে সাধারণ মানুষের নিয়ে কথা বলেন, অনেকেই বলে থাকেন যে সাধারণের ডাক্তার ফোয়াদ আলম, তো সাধারণের উদ্দেশ্যে ডক্টর ফোয়াদ আলম কী বার্তা দেবেন? না, আমি স্পষ্ট যে কথা বলতে চাই যে এনআরসির বিষয়টা সব মানুষ ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় একত্রিতভাবে বিরোধিতা করা উচিত। আমি দিল্লি থেকে ফিরেছি, দিল্লিতে হচ্ছে পশ্চিমবাংলার মানুষ যারা বাস করছে বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ পরিযায়ী শ্রমিক, তারা কিন্তু ওখানে বিজেপি যে দাবিটা তুলেছে যে দিল্লিতে হচ্ছে এনআরসি করবে, তারা কিন্তু আতঙ্কে ভুগছে। ফলে এই আতঙ্কটা কাটানোর হচ্ছে একমাত্র পথ আছে সামগ্রিক স্তরে সাধারণ মানুষের মৈত্রীর মধ্যে থেকে এর বিরোধিতা করা উচিত। আচ্ছা, আপনি আপনার দল দলের অবস্থানটা কী আছে? আমাদের দল স্পষ্ট বলে দিয়েছে যে এই প্রক্রিয়ার মধ্যে থেকে আসামে যেমন ভাষাগতভাবে একটা সমস্যা ছিল, সে ভাষাগত সমস্যাটাকে হচ্ছে একটা প্রেক্ষিতে এনে তার এনআরসির যে যৌক্তিকতা ছিল সেই যৌক্তিকতা আসামের বাইরে কোথাও নেই। ফলে পশ্চিমবাংলায় যদি হচ্ছে অহেতুক যদি এনআরসি করার জন্যে যদি এগিয়ে থাকে, তাহলে আমার মনে হয় এবং আমার দলের স্পষ্ট বক্তব্য আছে যে এই প্রক্রিয়ার হচ্ছে ভারতবাসীদের হচ্ছে বিরুদ্ধে একটা প্রক্রিয়া যেটা সরকার নামাবে, যদি রাজ্য সরকার মেনে নেয় এর থেকে আরও দুঃখজনক বিষয় হতে পারে না, যদি কেন্দ্রীয় সরকার জোর করে এটা লাগু করতে চায় তাহলে এটা হচ্ছে একটা শৈলাচারী মনোভাবের ভিত্তিতে ওরা শুরু করার চেষ্টা করবে। আচ্ছা, অনেকেই কিন্তু এটাকে বাঙালিদের বিরুদ্ধে একটা চক্রান্তের গন্ধ বলে উপস্থাপন করছেন, বিষয়টাকে আপনি কীভাবে দেখবেন? এটা কুক্ষিগত একটা প্রচেষ্টা,
মানে কেন্দ্র সরকারে বিজেপি এবং আরএসএসের একটা মানসিকতা তৈরি হয়েছে, শুধুমাত্র এনআরসি নেই, ভাষাগতভাবে ওরা একরকম, ইতিমধ্যে ওরা হচ্ছে তাদের যে চিন্তাভাবনা তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে এটা বলে যে এই যে আমাদের যে পলিটিক্যাল সিস্টেম আছে যেখানে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, এই যে মাল্টি পার্টি ডেমোক্রেসির উপরে জিজ্ঞাসা চিহ্ন ওরা বসিয়ে দিচ্ছে। শুধুমাত্র সেকুলারিজম কিন্তু আজকে চ্যালেঞ্জ নয়, আক্রান্ত নয়, আজকে কিন্তু আমাদের গণতান্ত্রিক পরিকাঠামো আক্রান্ত, আমাদের ভাষাগতভাবে যে ভিন্নতা আছে তার মধ্যে থেকে হচ্ছে ভারতবর্ষে যে ঐক্যটা হয়েছে, যেটা আমরা বলি ইউনিটি ইন ডাইভার্সিটি, কি ভাষা কি সংস্কৃতি কি ধর্ম, এই যে ভিন্নতা যেটা রয়েছে সেটা কিন্তু আজকে আক্রান্ত এবং চ্যালেঞ্জ, সেটা কিন্তু একটা কুক্ষিগত অংশ কুক্ষিগত করার চেষ্টা করছে এবং এর যে কুফলগুলো আছে ভারতবর্ষের মানুষকে ভোগ করতে হচ্ছে এবং এই অবস্থার বিরোধিতা, সামগ্রিক বিরোধিতা, আমাদের ভিন্নতার মধ্যে থেকে বিরোধিতার ঐক্যটা তৈরি করতে হবে, এটা হচ্ছে এই মুহূর্তের যে দায়িত্ব। মানে ডক্টর ফোহাদ আলিমের স্পষ্ট বক্তব্য যে এটা আরএসএস বিজেপির তৈরি করা একটা ফাঁদ, যে ফাঁদে পশ্চিমবঙ্গের বাংলার সংখ্যালঘু সম্প্রদায় শুধু না সমস্ত মানুষ সেই ফাঁদে পা দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ টাইমস বাংলাতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।